আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ছুটির দিনগুলোতে আমরা প্রচুর ঘোরাঘুরি করি। আজকে এসেছি হজরত ঘোরে শাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু বাবার মাজার শরীফে। আমি মাজার খুব একটা পছন্দ করি না, এই জায়গাগুলোতে সাধারণত একটু উটকো লোকজন বেশি থাকে। তো তারপরেও এসেছি মেলা উপলক্ষে। আসলে মাজারকে কেন্দ্র করে এখানে খুব ভালো বছরে একটা করে মেলা বসে। গত বছরও এসেছিলাম, আমাদের যে বাড়িওয়ালা চাচি আছে এবং আমার যে প্রতিবেশী আছে আফিয়ার আম্মু, আমরা সবাই মিলে এসেছিলাম মেলা দেখতে। তো এবারে আসলে ওরা এসেছিল, আমাকে ডেকেও ছিল, কিন্তু ওই দিন আমার শরীরটা খুব একটা ভালো না থাকায় আর আলভের পাপাও বাসায় ছিল না, সব কিছু মিলিয়ে আমার একদমই আসতে ইচ্ছা করেনি, আসিনি। তো এখন এলাম আলভির পাপার সাথে ছুটির দিন দেখে। আসলে আজকেও আসার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমার একটা জিনিস দরকার ছিল, যে জিনিসটা মেলায় পাওয়া যেতে পারে সেটা হচ্ছে ছন বা বন, যেটাই বলেন, ওটার এক ধরনের মাদুর আছে। অনেক এলাকায় সব বলে, সোপ বলে, পাটি বলে। তো আমার সেই মাদুর দরকার ছিল, সেই মাদুরের খোঁজেই আসলে মেলায় আসা। তো মেলাতে রাইড বলতে শুধু কিন্তু এই চরকিটাই আছে বা এই নাগরদোলনাটাই আছে, আর কিছুই নেই। তবে মেলায় প্রচুর জিনিস পাওয়া যায়, আপনার খই, চিড়ামুড়ি, জিলাপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি, বাচ্চাদের খেলনা, কসমেটিক্স, গহনাগাটি, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল, মাটির তৈরি জিনিসপত্র, সংসারে কাজে লাগে এমন কাঠের চামচ, কাঠের পিঁড়া, বেলন থেকে শুরু করে ভ্যারাইটিস আইটেম, সাথে আপনি চাইলে দা, বটি, খুন্তি সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে। তো এই মেলাটা হচ্ছে একদম সমৃদ্ধ একটা মেলা। আপনার ঘরের ব্যবহার করার টুকিটাকি জিনিস থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা কিছু দরকার প্রায় মোটামুটি সব কিছুই এই মেলাটাকে মানে এই মেলাটাতে পাওয়া যায়। তো এই মেলাটাতে গেলে একটা সুবিধা হচ্ছে যে মন খুলে কেনাকাটা করা যায়। আবার এই সাইডে কিছু সাধু বাবাদের দোকান আছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ব্রেসলেট, মালা, লোহা লক্করের আংটি, পাথর, বিভিন্ন ধরনের এই জাতীয় অনেক কিছু পাবেন। এখানে লুঙ্গি গামছাও বিক্রি করে, শাড়িটাকে এখনও চোখে পড়েনি আমার। তাছাড়া আমরা ছোটবেলায় যে বিভিন্ন ধরনের চরকি, তারপরে বাচ্চাদের দোলনায় বেঁধে দেওয়ার যে কাগজের বড় বড় ফুল, সব কিছুই এখানে আসলে চোখে পড়ে। তো মেলা আসলে মাজারের মেলা না ধরে যদি শুধু মেলা মনে করেন তাহলে এটা একটা পারফেক্ট মেলা, এসে ঘুরে যাওয়া যায়। তো আমরা মেলা থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, সাথে খাবার জিনিস নিয়েছি। আর আলভি একটা ঢোলের জন্য বায়না করছিল, ওকে একটা ঢোল কিনে দেওয়া হয়েছে। আর আরেকটা কথা বলি, এখানে রেশমি জিলাপি পাওয়া যায়। রেশমি জিলাপিটা অসাধারণ একটা জিলাপি, নর্মাল জিলাপির থেকে অনেক বেটার। তো আমরা সবসময় মেলা জাতীয় যে প্রোগ্রামগুলো ভেড়া মারাতে হয় সেখান থেকে অবশ্যই রেশমি জিলাপিটা কিনতে ভুল করি না। তো মাজার থেকে আসলে আমরা বের হয়ে সোজা স্টেশনে চলে যাই, কারণ স্টেশনেও এক কয়েকটা দোকানে মাদুর পাওয়া যায়। তো মাদুরের খোঁজেই আসলে আমরা ঘুরছিলাম। তো এখানে আসলে মাদুর আমরা পেয়েছিলাম একটা দোকানে, কিন্তু দামটা একটু বেশি ছিল, একটু না ডাবলেরও বেশি ছিল। তো মাদুর আমি নেইনি, পরে আমরা ফুচকা খেতে বসি। মজার বিষয় হচ্ছে আমি তো পাবনা শহরে বড় হয়েছি এবং পাবনার বাইরে অনেকগুলো জেলাতেই আমার থাকার অভিজ্ঞতা হয়েছে। কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে জিনিসপত্রের অত্যধিক দাম, তার মধ্যে একটা হচ্ছে আমার জীবনের শুরুতে যেখানে সংসার করি হবিগঞ্জ, ওখানে ওরকম ছিল। আবার এই ভেড়ামারাতে এসেছি, ভেড়ামারাতেও জিনিসপত্রের অতিরিক্ত দাম অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। তো এখানে ফুচকা 60 টাকা প্লেট, দেওয়া হয় মাত্র 5টা। আমি যখন বললাম দামটাও বেশি সংখ্যায়ও কম কেমন হলো, পরে একটা বাড়িয়ে 6টা করে দিয়েছিল। তো আমরা ফুচকা খাওয়ার পরে আলভির পাপার আবার মন গেল একটু গ্রিল নান রুটি খাওয়ার। সে আমাকে স্টেশনে বসিয়ে রেখেই সেগুলো নিয়ে আসলো, তারপরে আমরা সেটা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ভেড়ামারাতে মেজবান নামে একটা দোকান আছে, যেটার আগে নাম ছিল হচ্ছে ব্রাদার্স, রিসেন্ট নাম চেঞ্জ করে তারা মেজবান করেছে। তো মেজবানের বাটার নান আর হচ্ছে গ্রিলটা বেশ নাম করা, তো মাঝে মাঝেই আমাদের খাওয়া পড়ে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।